চলছে বিদেশি আমের মাতৃগাছ রোপণের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হলো পালমার। বিদেশি আমগুলোর ভেতরে যে সমস্ত আমগুলো লেট ভ্যারাইটি এবং বিশেষ করে রঙিন আম, সেগুলো জোর দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার সূর্যটি রোপণ করা শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 100-এর বেশি সূর্যডিম আম, এগুলো সবই সূর্যডিম আম। মাতৃগাছ এবং সায়নের বর্ধিষ্ণু চাহিদার কথা বিবেচনায় রেখে একটু ঘন করে রোপণ করা হয়েছে, যেন চারা উৎপাদন এবং সায়নের যোগান সব কিছু ঠিকঠাক মতন চলে। এই জমিতে আগে সিডলেস লেবুর বাগান ছিল, 12 মাসই সিডলেস লেবু। লেবুর চাহিদা কমে যাওয়ার কারণে এই জমিতে এখন বিদেশি আমের চাষ শুরু করা হয়েছে। বিদেশি আমের জাতগুলো বেশিরভাগই অর্নামেন্টাল ভ্যারাইটি, এবং বিদেশি আমের ভেতরে যে সমস্ত আমগুলো রঙিন আম, বিশেষ করে সেগুলোর চাহিদাও খুব ব্যাপক। এগুলো সবই পালমার আম, অনেকগুলো গাছে মুকুল চলে এসছে, কিন্তু মুকুলগুলো আসলে রাখা যাবে না, প্রথম বছর তো রাখা যাবে না। তো যাই হোক, চারা বসানো চলছে। নার্সারিতে নিজেদের মাতৃগাছ না থাকলে আসলে জাতের শতভাগ নিশ্চয়তা অনেক সময় দেওয়া যায় না। অনেক নার্সারিতে আমরা যেটা দেখেছি যে অনেক নার্সারিতে বাইরে থেকে সায়ন কালেকশন করে চারা উৎপাদন করেন, তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে সায়নে অনেক সময় ত্রুটি হয়ে যায় সংগ্রহ করতে, যার কারণে জাতের নিশ্চয়তা দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। তবে আমরা এখানে পালমার আছে, সূর্যডিম, এখানে ইয়েলো মালটা, এটা ইয়েলো মালটার 200-এর মতো চারা এখানে আছে, যেটা এখানে বাগানটিতে আম এবং একপাশে মালটার বাগান তৈরি করা হবে, যার কারণে এখানে ইয়েলো মালটাও আনা হয়েছে। ইয়েলো মালটা এবং থাকবে সাথে থাকবে ভিয়েতনাম মালটা। যে চারাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো কিউজাই আম, এগুলো বিদেশি আম এবং ভারী সুন্দর একটি আম। আসলে পাতা দিকে জাত নির্ণয় এই দক্ষতাটা আসলে সবার থাকে না, আমাদের কৃষকদের এবং নার্সারিম্যানদের এই দক্ষতাটা অর্জন করাটা খুব জরুরি, যে পাতা দিকেই আমরা যেন এক সুযোগে বা এক চান্সেই যেন জাতটা চিহ্নিতকরণ করতে পারি। এগুলো সব আমের চারা, এগুলো হলো কিং অফ চাকাপাত। এই আমটিকে অনেকে তাইওয়ান রেডও বলে থাকে, তবে কিং অফ চাকাপাত বলেই বেশি পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে চারা গাছেই মুকুলের আগমন হয়েছে, ভারী সুন্দর একটি
আম এবং অবশ্যই কালার আম, লেট ভ্যারাইটি এবং বেশ বাণিজ্যিক সম্ভাবনাময় একটি আম। কৃষকরা চেষ্টা করছেন, সাথে নার্সারিম্যানরাও চেষ্টা করছেন যাতে নিত্য নতুন জাতের আগমন ঘটিয়ে আম চাষে বৈচিত্র্য আনা যায়। বিশেষ করে কৃষকরা এবং নার্সারিম্যানরা, অধিকাংশ নার্সারিম্যানরাই, আমরা যারা নার্সারি শিল্পের সাথে জড়িত, তারা সবাই রঙিন আমের প্রতি খুবই দুর্বল এবং রঙিন আম যেমনইভাবে এক্সপোর্ট কোয়ালিটি এবং সেই সাথে ভোক্তাদেরও চাহিদার শীর্ষে থাকে, যার কারণে আস্তে আস্তে আমরা সবুজ বা হলুদা বা আম থেকে রঙিন যে সমস্ত আম আছে সেগুলোর দিকে ডাইভার্ট হওয়ার চেষ্টা করছি। এগুলো হলো কিং অফ চাকাপাত, এখানে সব রোপণ করা হবে। বেড়া দেওয়া হয়েছে এখানে, জমিতে যদি বেড়া না দেওয়া হয় তাহলে ছাগল বেশ ক্ষতি সাধন করে থাকে, এ কারণে চারিদিকে বেড়া দেওয়া হয়েছে শতভাগ নিরাপত্তা দিয়ে। তারপরে মাতৃবাগানে চারা ছিট করা হচ্ছে। এই বাগানে আরও বেশ কিছু নতুন নতুন বিদেশি আম সংযুক্ত করা হবে, পরবর্তীতে সেই সমস্ত জাত সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে, সেগুলোর ফল, মুকুল বা সায়ন, সায়ন সংগ্রহ সব কিছুর ব্যাপারেই আপনাদেরকে নিয়মিত আপডেট জানানো হবে। আশা করি আমাদের সাথে থাকবেন। আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।